ঢাকা-চিলাহাটি রুটে নতুন ট্রেন নীলফামারী এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয়রা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চিলাহাটিতে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীর্ঘ 15 বছর পর নীলফামারীবাসীর সেই কাঙ্ক্ষিত ক্ষণগণ পূর্ণ হলো, কারণ একটু আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন করলেন। আমি এই মুহূর্তে আছি চিলাহাটি এক্সপ্রেস স্টেশনের পাশেই, যেখানে আসলে অপর প্রান্তে রয়েছেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি এখানে কিন্তু এখানকার নীলফামারী যে চিলাহাটিবাসী আছে তাদের সঙ্গে বসে কিন্তু এখানকার মাননীয় প্রধানমন্ত্রী যেই চিলাহাটি এক্সপ্রেসটি উদ্বোধন করলেন, সেটা কিন্তু এখানকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু সবাই মিলে করতালির মাধ্যমে সেটাকে সাধুবাদ জানিয়েছেন। এবং প্রধানমন্ত্রী বলছেন যে আওয়ামী লীগের যে ধারাবাহিকতা এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সরকারের যে অগ্রযাত্রা সেটা সবসময় অব্যাহত থাকবে এবং সামনের দিনগুলোতে আবারও এই এর আরও নতুন নতুন ট্রেন রুটে চালু করে কিন্তু আরও নতুন ধারা অব্যাহত রাখবে। আমরা এখানকার যারা জনমানুষ রয়েছে, যারা চিলাহাটি নীলফামারী যারা মানুষ রয়েছে, তারা এখানে এসেছেন চিলাহাটির নতুন ট্রেন চিলাহাটি এক্সপ্রেস সেটা আসলে তারা নিজের চোখে দেখেছেন। এবং তারা একটি বিষয় বারবার করে বলছেন যে দিবাকালের যে ট্রেনটি সেটা চালু হওয়াতে তারা অনেক উপকৃত হয়েছেন এবং তাদের রাত্রিকালীন এতদিন রাত্রিকালীন তারা যাতায়াত করতো চিলাহাটি থেকে ঢাকা রুটে, আজকে তারা দিনের ট্রেনটি তো তারা কিন্তু চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এটা থেকে কিন্তু বলাই যায় যে চিলাহাটি এবং নীলফামারীর মানুষ কিন্তু অনেক আনন্দিত উচ্ছ্বাসিত, তারা একটি কথা বারবার বলছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে তারা সাধুবাদ জানিয়ে এবং ধন্যবাদ জানিয়েছে যে এর ধারাবাহিকতায় কিন্তু আরও নতুন দিগন্তের উন্মোচিত হয়েছে বলে তারা মনে করছেন। এবং এখানকার আরও এখানে অবস্থান করছেন যেই মন্ত্রী রয়েছেন মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, তিনিও কিন্তু অবস্থান করছেন। পাশাপাশি এখানে রয়েছেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এই মুহূর্তে কিন্তু এই রেলটিকে উদ্বোধনের ক্ষেত্রে কিন্তু মোনাজত ধরা হয়েছে, সেখানে অবস্থান করেছেন বিভিন্ন রেল প্রশাসনের কর্মকর্তা সহ সর্বসাধারণের মানুষ এখানে উপস্থিত রয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু এই রেলটিকে উদ্বোধন করার পর মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু মহান আল্লাপাকের উদ্দেশ্যে মোনাজাত তুলেছেন। তো সর্বপরিসরে কিন্তু বলা যায় যে এই চিলাহাটি এক্সপ্রেস এর আগে কিন্তু 2007 সালে কিন্তু একটি ট্রেন নীলসাগর এক্সপ্রেস সেটি কিন্তু চলছিল রাত্রিকালীন সময়ে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু নীলফামারী চিলাহাটির বাসীর যে দীর্ঘ প্রতীক্ষা, তাদের যে দাবি ছিল যে দিবাকালীন সময়ে একটি ট্রেন এই চিলাহাটি থেকে ঢাকা রুটে চলুক, সেটা কিন্তু আজকে সেই প্রতীক্ষার অবসান ঘটলো। তারা কিন্তু আজকে এই চিলাহাটি এক্সপ্রেসটি কিন্তু তারা পেল এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি কিন্তু উদ্বোধন করলো। সর্বপরিসরে বলা যায় যে এখানকার যারা চিলাহাটি যারা মানুষ রয়েছেন, যারা জনমানুষ রয়েছেন, তারা অনেক উচ্ছ্বাসিত, অনেক আনন্দিত। তারা বারবার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং আগামী দিনে এই ট্রেন যাত্রাকে অব্যাহত রেখে এবং সামনের দিনে আরও প্রধানমন্ত্রী আরও নতুন নতুন ট্রেন এই উত্তরবঙ্গে নিয়ে আসবে এবং উদ্বোধন করাবে। এবং রেলমন্ত্রী বারবার একটি কথা বলেছেন যে নতুন ধারা অব্যাহত রাখতে ট্রেনের আরও নতুন নতুন ধারা উন্মোচিত হবে। সর্বসরি বলা যায় যে এই ট্রেন যাত্রাকে ঘিরে আসলে ট্রেনের যে ভোগান্তি কিছুটা হলেও এই উত্তরবঙ্গের মানুষের, আসলে এই চিলাহাটি নীলফামারী মানুষের এই যে ভোগান্তি সেটা কিন্তু একটু হলেও দূর হলো। তারা এখন অনেকটাই উচ্ছ্বাসিত এবং সর্বপরিসরে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু যেই ভার্চুয়াল যে কার্যক্রম সেটা কিন্তু শেষ হয়েছে এবং এখানকার উচ্ছ্বাসিত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে জনমানুষও কিন্তু অনেকটা আনন্দিত, তারা অনেকটাই খুশি এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং তারা বারবার বলছেন তারা অনেক খুশি এই ট্রেনটি আগামী দিনের অনেক অনেকটাই তাদের জন্য উপকৃত আসবে। তো এই ছিল চিলাহাটি থেকে আমার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চিলাহাটি থেকে।